Hey guys, assalamu alaikum. This is Rubel and welcome back to my YouTube channel. আজকে আমি বাইক নিয়ে বের হব এবং এটা ফার্স্ট টাইম ভিডিও করব যদিও এর আগে কখনো এরকম ভিডিও করিনি এবং আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের রাস্তা রিকশার জ্যাম এবং কতগুলো অসুস্থ ড্রাইভার কিভাবে ঢাকা শহরের রাস্তায় প্রতিযোগিতা করে এবং সবশেষে দেখাবো যে ঢাকা শহরের রিকশাওয়ালারা কতটা অসচেতন যাদের রাস্তা সম্পর্কে বা ঢাকার সিগন্যাল এবং ঢাকার মানে মোড়গুলোতে কিভাবে ঘুরতে হয় এ সম্পর্কে একদমই আইডিয়া নাই বললেই চলে আপনি 100 জনে একজন পাবেন না তো কষ্ট হবে আপনি হয়তোবা 1000 জনের ভিতরে 5 জন পাবেন যারা নিয়ম বা কিছুটা জানে এবং কিভাবে ইউটার নিতে হবে কিভাবে এলটার নিতে হবে এবং সিগন্যালগুলো বোঝে হয়তো 1000 জনের ভিতরে সর্বোচ্চ 5 জন এটা মানে এই রাস্তায় আপনাকে চলতে হলে কতটা কষ্ট করে এবং কিভাবে চলতে হয় সেটাই আপনাদের কাছে দেখাবো চলুন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম শুরু হয়ে গেছে অলরেডি একদম বাসা থেকে বের হতে না হতেই এরকম আসলে আমি অফিস থেকে বাসা বাসা থেকে অফিসে যাওয়ার সময় প্রত্যেক দিন কমপক্ষে হলেও 10 বার আমার সাথে এরকমটা হয় সবথেকে বেশি বিরক্ত করে রিকশাওয়ালারা এরা আসলে মানে রাস্তায় বের হলে কি মনে করে আমি আসলে বলতে পারি না আপনি যতই স্পিডে থাকুন না কেন আপনি যতই হরেন দেন না কেন তারা আপনার সামনে একটা হাত উঁচু করে ধরবে ব্যাস রাস্তা তাদের মানে আপনি যত স্পিডে থাকেন এটা দেখার দরকার নাই আপনি ব্রেক করতে পারবেন কিনা সেটাও দেখার দরকার নাই আপনি তারা হাত জাগাইছে তার মানে আপনাকে 100% ব্রেক করতে হবে তাতে আপনি অ্যাক্সিডেন্ট করেন পড়ে যান কন্ট্রোলিং করতে পারেন এটা তাদের দেখার বিষয় না একদমই তারা সেটা দেখবে না
এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে মাঝে মাঝে কি মনে হয় জানেন, মানে কিছু অসুস্থ ড্রাইভার আছে এই শহরে, আর তাদের অসুস্থ প্রতিযোগিতা দেখলে আসলে আপনি কি বলবো কিছু বলার নাই। এখানে আসলে এদের জন্যই রাস্তায় যে আপনি সমস্যায় পড়বেন, কিছু কয়েকজন হাতে গোনা কয়েকজন মানুষের জন্য। ওই যে ডান পাশ থেকে এক রিক্সাওয়ালা মামা বের হয়েছে, এবার দেখেন দেখেন দেখছেন দেখছেন অবস্থাটা। এরা যদি হাত তোলে না, এক ধরনের সুপার পাওয়ার আছে এরা, তাই মনে করে যে হাত তোলা মানেই রাস্তা তাদের। আর আপনি ব্রেক করতে 100% বাধ্য, কোনো কারণে যদি ব্রেক করতে না পারেন আর কোনো কারণে যদি তাদের সাথে আপনার ধাক্কা লাগে বা অ্যাক্সিডেন্ট হয়, তখন তারা কি বলবে জানেন? বলবে আমি আপনাকে সিগন্যাল দিছি না, হাত জাগাইছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আপনার গাড়িটা কত স্পিডে আছে সেটা ওরা একবারও দেখবে না, যে আপনি কন্ট্রোল করতে পারবেন কি পারবেন না, এটা ওদের দেখার বিষয়ই না। এই যে দেখেন যা বলছি, আমার কথার সাথে কাজের কি কোনো মিল আছে? আপনি দেখেন কীভাবে রাস্তার ভিতর থেকে ক্যাটনি ঘুরতেছে, দেখছেন? মানে যে যেভাবে পারতেছে, যে যেখান থেকে পারতেছে সে সেখান থেকে ঢুকতেছে, কোনো নিয়ম আর নিষ্ঠার কোনো তোয়াক্কা নাই কারো কাছেই। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত মানে নিয়ম আর নিষ্ঠার সাথে থাকা। নিয়ম আর নিষ্ঠার কথা বলতে 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 এই দেখেন রিক্সাওয়ালা মামা কী করতেছে, রং সাইড দিয়ে আসতেছে। মানে যে যেভাবে যেখান থেকে পারতেছে, এক কথায় এটাই। একটা সময় ছিল জানেন, আমিও খুব খারাপ রাইডিং করতাম, মানে অনেক জোরে স্পিডে চালাইতাম, মানুষজন দেখে আমাকে ভয় পাইত। কিন্তু এখন আমি এটাকে আসলে বর্জন করেছি। তার কারণ হচ্ছে আমি একটা সময় মানে এই যে বাহনটার উপরে বসে আছি এটাকে হোন্ডা মনে করতাম, আর হোন্ডা উঠলে হোন্ডার মতনই চালাইতাম। কিন্তু বিশ্বাস করেন, এখন আর আমি এটাকে হোন্ডা মনে করি না, এটাকে আমি মনে করি প্রয়োজন মনে করি। কারণ এই বাহনটা প্রত্যেক দিন আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেয় এবং গন্তব্য থেকে আমার বাসায় নিয়ে আসে। তাই আমি এখন আর ওভার স্পিডে চালাই না, এটা সবারই করা উচিত। ওভার স্পিডে চালাইতে পারলেই আমরা ড্রাইভার হওয়া যায় না। যদি আমরা সুস্থভাবে গন্তব্যে পৌঁছাতে পারি তাহলেই আমরা ড্রাইভার। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব সেফভাবে ড্রাইভ করার জন্য। পরিশেষে একটা কথাই বলবো, আমার ভিডিওটা আর আমার কথাগুলো যদি এতটুকুও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তাই প্লিজ 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 আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। ওই মামা ওই দেখে ঘোরো দেখে ঘোরো কি অবস্থা, দেখছেন? আল্লাহ।
আলহামদুলিল্লাহ, পরিশেষে আমি বাসায় পৌঁছালাম। যদিও এখনও বাসায় পৌঁছতে পারিনি, খুবই কাছাকাছি, তবে সুস্থভাবে বাসায় চলে এসেছি, এজন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। তবে এই রাস্তায় চলাচল করতে হলে আপনাকে অনেক 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 সতর্কতার সাথে ড্রাইভিং করতে হবে। আল্লাহ হাফেজ, বা বেটাটা।